আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, এ ট্রাস্টেড চ্যানেল ফর ইউটিউব। আসসালামু আলাইকুম, আই হোপ সবাই ভালো আছেন। আজকে সন্ধ্যা 6টায় ডিগ্রি ফাইনালের রেজাল্ট পাবলিশ হয়েছে। যারা 18 সালের পরীক্ষাটা 19 সালে দিয়েছেন তাদের রেজাল্ট পাবলিশ হয়েছে। যদি আপনারা জানতে চান কিভাবে মোবাইল দিয়ে আপনার ডিগ্রির ফাইনালের রেজাল্ট আনবেন ফুল মার্কশিট সহ, এবং কিভাবে টোটাল সাবজেক্টের নাম্বার ক্যালকুলেশন করবেন কত পয়েন্ট পেয়েছেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা কন্টিনিউ করুন। দেন আগে থেকে এক্সপার্ট হয়ে থাকলে কিংবা জানার ইচ্ছা না থাকলে প্লিজ গো ব্যাক। গাইজ, আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, আর সঙ্গে আছি আমি জেএফ অনিকা। চলুন শুরু করা যাক। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি, আপনারাও ওপেন করবেন। এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখানে ক্লিক করে চলে আসবেন। এই পেজটা আসার পর পেজটা জুম ইন করবেন, উপরে দেখেন ডিগ্রি প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর থার্ড ইয়ার এখানে ক্লিক করবেন। দেখেন এখানে লেখা উঠেছে প্লিজ ওয়েট, কাজে আমরা একটু ওয়েট করব। দেন এই রকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, আমি কপি করে নিচ্ছি, জাস্ট কপি, আবার ওই পেজে চলে যাব যে পেজটা আমি মিনিমাইজ করে রেখেছি, আমি সেই পেজে চলে যাচ্ছি। হ্যাঁ, দেন উপরে দেখেন রেজিস্ট্রেশন, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি পেস্ট করে দিলাম। আর নিচে পাস ইয়ার, আপনারা অবশ্যই 2018 সালে পাস করেছেন, কাজেই 2018 দেবেন। নিচে দেখেন একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটা অবশ্যই ফিল আপ করবেন, যা যা লেখা আছে ঠিক সেইভাবে আপনারা এই ক্যাপচাটা ফিল আপ করবেন, ঠিক আছে? তো আমি ক্যাপচাটা ফিল আপ করে নিচ্ছি। দেখেন প্রথমে আছে ছোটো হাতের কিউ, তো আমি লিখে নিচ্ছি ছোটো হাতের কিউ, তারপরে ওয়াই এফ এম এস আমি লিখে নিই। ওকে, এবার সার্চ রেজাল্ট এখানে ক্লিক করব। সো একটু ওয়েট করব। হ্যাঁ, দেখেন এই যে আমাদের রেজাল্টটি চলে আসছে। আমি যদি জুম ইন করে দেখাই, দেখেন এখানে নিচে মার্কশিট, এই যে উপরে রেজাল্ট, সবার উপরে এই যে প্রিন্ট আইকনটা আছে এখানে ট্যাপ করবেন, তারপর দেন এই যে পিডিএফ এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন মেমোরি কার্ডে নিয়ে এসছে, আপনি এখানে যে কোনো একটি ফাইল চুজ করবেন যেখানে রাখতে যাচ্ছেন, আমি করে নিলাম। দেন এখন আমি ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। তো আমি ফাইল ম্যানেজারে অ্যান্ড্রয়েড ফোল্ডারে রেখেছিলাম, তো দেখেন এইটা ন্যাশনাল ইউনিভার্সিটি পিডিএফ ফোল্ডার, এটি হচ্ছে আমাদের রেজাল্ট। তো দেখেন এই যে রেজাল্ট, আর নিচে যদি দেখাই তো এই যে এখানে দেখেন মার্কশিট। তো আপনারা এইভাবে আপনাদের রেজাল্ট নিয়ে আসবেন। যারা টোটাল নাম্বারের ক্যালকুলেশন করতে চাচ্ছেন তাদেরকে বলছি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে আপনারা শিখে নেবেন কীভাবে টোটাল নাম্বারের ক্যালকুলেশন করতে হয়।